আল্লাহ রব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মানব জাতিকে সৃষ্টি করার পরেই আমি তাদের এই যে হুড়গুনি এই হুড়গুনির নিচে একটা মেমরি কার্ড লাগিয়ে দিয়েছি প্রত্যেকজন ব্যক্তির নিজ নিজ একটা মেমরি কার্ড যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ঠিক তখনই ওই জায়গায় মেমরি কার্ড লাগিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি আল্লাহ তাআলা উনুকিহি দ্বারা বোঝাচ্ছেন যে তোমার হুড়গুনির নিচে আমি একটা মেমরি কার্ড ফিট করে দিয়েছি এই মেমরি কার্ডের মধ্যে তুমি যা যা বলেছো অডিও ভিডিও সব কিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দিয়েছি হাশরের ময়দানে বিচার ফয়সালার দিনে সেদিন তোমাদের সামনে উপস্থিত করা হবে কিন্তু হ্যাঁ আগে তোমাদেরকে সামনে দেখানো হবে না আগে তোমাকে বলা হবে তুমি তোমার আমলনামা কি করো খোলো আর পড়ো এইজন্য আসুন সেই আমল নামা যখন আমরা হাতে পাব ওই আমল নামার মধ্যে যদি দেখি যে ভালো কোনো কিচ্ছু নাই বলেন তো আপনি আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো এখন দুনিয়ায়ও আপনি কষ্ট করলেন আর আখেরাত অর্থাৎ শেষ বিচারের দিন ওই দিন ফয়সালা হওয়ার পরেও আপনার কষ্টের জায়গা জাহান্নামে আপনাকে যেতে হবে বলেন তো এই জায়গায়ও কষ্ট ওই জায়গায়ও কষ্ট তাহলে আপনার আমার জীবনের কি কোনো মূল্য থাকলো মুমিনরা তো এই জীবনে কষ্ট করে আর পরকালীন জীবনে তারা কি করে শান্তি করে শান্তি পাওয়ার আশায় তারা তাদের জীবনকে পরিচালনা করে অনেকজন মনে করি যে দুনিয়ার এত কষ্ট দুনিয়ার এত জুলুম নির্যাতন এর মধ্যে যাওয়ার চাইতে যেভাবে আসি এইভাবে দিন কাটায় এখন আপনার একটা নাম হবে আপনি হচ্ছে সুবিধাবাদী মুসলমান আর সুবিধাবাদী মুসলমান যতই আমরা বলি না কেন আল্লাহর কাছে একটা নাম আছে সেই নামটা হচ্ছে মুনাফিক নামটা কি বলেন মুনাফিক আমরা জানি এই জায়গা থেকে অল্প এক থেকে দুই বছর আগেই মহা একটি ভাইরাস এসেছিল নাম হচ্ছে করোনা ভাইরাস নাম কি করোনা ভাইরাস সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে কি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি করোনা ভাইরাসে মারা যাবে যা মারা গিয়েছে তাদেরকে সব জাহান্নামে দেওয়া হলো এরকম কোনো ফতোয়া বা এরকম কি কোনো কিছু কোনো আলেম ওলামার মুখ থেকে শুনেছেন শোনেন নাই কারণ এরকম কোনো কথা নাই যদি কোনো ব্যক্তি ক্যান্সারে মারা যায় কোনো হুজুর কি ফতোয়া দিয়েছে যে ব্যক্তি ক্যান্সারে মারা যাবে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামী বলে নাই যেই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামী এরকম কোনো ফতোয়া কোনো ব্যক্তি দিতে পারে নাই আশা করি কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না হ্যাঁ তবে একটা ফতোয়া কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে এই বক্তব্য এই ফতোয়া দিবে কারণ এই ফতোয়া কোনো বান্দার দেওয়া নাই এই ফতোয়া দেয় একমাত্র আরশের মালিক আল্লাহ তাআলার সেই ফতোয়াটা হচ্ছে এই সেই বক্তব্যটা হচ্ছে এই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই যারা মুনাফিক যারা সুবিধাবাদী মুসলমান যখন যে অবস্থায় গিয়েছে সমাজ রাষ্ট্র ঠিক সেইভাবে তার জীবনকে পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার জাহান্নাম তোমাদের জন্য সাতটা স্তর রেখে দিয়েছি সবচাইতে নিচের স্তর সবচাইতে নিচে থাকবে হচ্ছে এই সকল বান্দারা যারা মুনাফিকের ভূমিকা পালন করেছে এখন আপনার আমার কাছে প্রশ্ন আপনি আমি মুনাফিক হব নাকি আল্লাহর একজন খাঁটি বান্দা মুসলমান বলে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারি খাঁটি মুসলমান হতে পারি কিয়ামতের দিন যেন আপনি আমি যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি এইরকম নিয়ত করেই কিন্তু আপনার আমার জীবনকে পরিচালনা করা লাগবে প্রিয় ভাইয়েরা আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমের 107 নম্বর সূরা সূরাটির নাম হচ্ছে সূরা আল মাউন এই সূরাটি অনেকেরই মুখস্থ আছে না নাই রব্বুল আলামিন বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন রব্বুল আলামিন বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওগো নবী
তুমি কি দেখেছো? তুমি কি তাদেরকে দেখেছো? এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা আখেরাতকে অবিশ্বাস করে। আখেরাতকে কি করে? অবিশ্বাস করে। আখেরাতের পুরস্কার এবং শাস্তি, আখেরাতের ময়দান, হাশরের ময়দান যে অনুষ্ঠিত হবে, আর ওই ময়দানে একদল মানুষদেরকে পুরস্কৃত করা হবে আর একদল মানুষদেরকে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এই যে দুইটা দল করা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অগণবী কিয়ামতের দিন যখন বলা হবে তোমরা সবাই পীড়িতক হও, কি হও? পীড়িতক হও। সেই দিন দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন বলবেন ওই দিন দল হবে দুইটা, একটা হচ্ছে জান্নাতের দল, আরেকটা হবে জাহান্নামী দল। এই দুইটা দল হবে, ওই দল যখন হবে দুইটা দল, এই দুইটা দলের মধ্যে সবচাইতে সফল দল হচ্ছে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। অগণবী আপনি দেখবেন, আপনি আয়াত পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ যখন করবেন, কিছু সংখ্যক মানুষ আখেরাতকে বিশ্বাস করবে আর কিছু সংখ্যক মানুষ আখেরাতকে অবিশ্বাস করবে। আখেরাতের হিসাব নিকাশ যে আছে সেদিন বিচার ফয়সালা সব কিছু অনুষ্ঠিত হবে। এই সকল সব কিছু দেখবেন এক শ্রেণীর মানুষ তারা অবিশ্বাস করতে থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, কিছু সংখ্যক মানুষ অবিশ্বাস করেছিল। তারা বলেছিল যে কিয়ামতের দিন সে তো অনেক দূরের কথা, কিন্তু আগে যেই জীবনটা আমরা পেয়েছি, এই দুনিয়ার যে ভোগ বিলাসিতা আমরা পেয়েছি, এই জীবনটা আগে উপভোগ করি, তারপরেই তো কিয়ামত, সে তো অনেক দূরে। বলেন তো কিয়ামত অনেক দূরে না অনেক নিকটে? জোরে বলেন, কত নিকটে? কারণটা কি? যখন তখন আপনার আমার কিয়ামত অনুষ্ঠিত হয়ে যেতে পারে, কারণ দম যখন ফুরিয়ে যাবে, নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে, আপনি আমি কিয়ামতের জগতে চলে যাবে, পরকালীন জগতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমার আজকের হয়তোবা এই জায়গা থেকে এক ঘন্টা পরে অথবা এক মিনিট পরে অথবা কয়েক সেকেন্ড পরেও মৃত্যু হলেও হতে পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কার কখন কোন জায়গায় মৃত্যুবরণ করা হবে, কোন জায়গায় কাকে মালাকুল মাউত তার জানটা কবজ করবে পৃথিবীর জমিনে কোনো মানুষ জানে? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। রব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি এটাও জানে না যে কত সময় পরে, কত ঘন্টা পরে তার মৃত্যুবরণ করানো হবে, কতদিন সে বাঁচবে, কোন সময় পর্যন্ত সে যাবে পৃথিবীর জমিনে, কোনো মানুষের কিন্তু বলার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। তাহলে বলেন তো কিয়ামত আপনার আমার থেকে অনেক দূরে না সব চাইতে নিকটে? এই জায়গায় আমার সামনে যারা বসে আছেন, আমি মনে করছি বা আপনারাও মনে করছেন, সামনে যারা বসে আছে হুজুরের সবচাইতে নিকটে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, একজন স্বামী স্ত্রী যখন তারা এক সঙ্গে হয়, তারা মনে করে এই মুহূর্তে মনে হয় আমরা সবচাইতে কাছাকাছি, কিন্তু না, তার চাইতেও একজন কাছাকাছি আছে, তিনি হচ্ছেন মালাকুল মাউত। আর মালাকুল মাউত এত কাছে, এত কাছে, কোনো মানুষ চিন্তা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষ যদি মালাকুল মউত কত কাছে যদি একটুখানি জানার চেষ্টা করে, উপলব্ধি করতে চায়, রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের পিঠের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা তার কত কাছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার একটা শরীরের অংশ। মেরুদণ্ড যদি না থাকে, বলেন তো ওই মানুষটাকে সোজা হয়ে দাঁড়াতে পারবে? পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন মেরুদণ্ডের সাহায্যে সে যেমন দাঁড়িয়ে থাকে, মেরুদণ্ড যেমন তার প্রত্যেকটা সময় উঠা বসা কথা বলা সব জায়গায় যেমন কাজে লাগে, এটা যেমন সে নিকটে মনে করে, তার চাইতে নিকটে হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর পেয়ালা। রব্বুল আলামিন বলেন যারা প্রকৃতপক্ষে মোমিন, যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, তারা কখনোই মনে করে না মৃত্যু অনেক দূরে, হাশরের মাঠ অনেক দূরে, বিচার ফয়সালার দিন অনেক দূরে।
কারণ তারা মনে করে মৃত্যু যখন হয়ে যাবে কবরের জগৎ যখন শুরু হয়ে যাবে কিয়ামতের প্রথম স্টেপ হচ্ছে কবর বলেন কি কবর কবরের নাম হচ্ছে আরেকটা হচ্ছে বারজাক বারজাক মানেই হচ্ছে কবর এই বারজাক কিয়ামতের প্রথম ঘাঁটি এই ঘাঁটিটা যার ভালো হবে এই ঘাঁটিতে যারা প্রথমে প্রবেশ করবে এই ঘাঁটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করা হবে বলুন তো সেই প্রশ্নটা কি মার রব্বুকা তোমার রবকে দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন করা হবে মান দীনুকা তোমার দিন কি আল্লাহ রব্বুল আলামিন সূরা মাউন যেই সূরাটার প্রথম দুয়াত তেলাওয়াত করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই আয়াতের লাস্টে দিন শব্দ আছে না নাই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে এই দিন অনেক অর্থে ব্যবহার হয়েছে কিন্তু এই সূরার প্রথম আয়াতে শেষের অংশে দিন ব্যবহার করা হয়েছে হাশরের দিন বিচার ফয়সালার দিন যেদিন প্রত্যেকটা মানুষ তার আমল নামা হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে চিল্লায় বলেন কার সামনে দাঁড়াতে হবে দুনিয়ার কোনো মানুষের সামনে না কারণ দুনিয়ার কোনো মানুষের সামনে কাঠ গড়ায় যদি দাঁড়ানো হয় জজের সামনে বলেন তো ওই কাঠ গড়ায় দাঁড়ানোর পরে মিথ্যা বলার মতো সেরকম কোনো সুযোগ আমরা পাই কি পায় না কিন্তু আল্লাহর ওই আদালতে যখন আপনি আমি হাজির হব মিথ্যা বলবে অনেক মানুষ মিথ্যা বলতে থাকবে কিন্তু মিথ্যা সব কিছু প্রকাশ যিনি করে দিবেন তিনি কে রব্বুল আলামিন এই জন্য বলছেন পৃথিবীর জমিনে বিচার দেখো ফয়সালা দেখো এই বিচার ফয়সালার মধ্যে বলেন তো স্বজন প্রীতি আছে না নাই দল নীতি আছে না নাই আত্মীয়তা প্রীতি আছে না নাই এরকমভাবে অনেক প্রীতি এর মধ্যে কাজ করে কিন্তু আল্লাহর যে কাঠগড়া আল্লাহর যে বিচার ফয়সালা এই বিচার ফয়সালার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মনে হয় কাউকে একটু বেশি করবেন আর কাউকে মনে একটু কম করবেন এরকম কি কোনো কিছু করবে করবে না রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন লা যুলমাল ইয়াউম কিয়ামতের দিন কারোর উপরে তোমার রব কোন প্রকার বিন্দু পরিমাণ জাররা পরিমাণ জুলুম করবে না রব্বুল আলামিন বলছেন ওই দিন কারোর উপরে কোন প্রকার জুলুম করা হবে না প্রত্যেকটা মানুষ সে জীবনে যা কাজ করেছে ভালো কাজ করলে সে ভালো কাজগুলো দেখতে পারবে যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজগুলো তার সামনে উপস্থিত করা হবে আমি আমরা জানি ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন বান্দা তুমি যদি যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো আর যাররা পরিমাণ যদি খারাপ কাজ যদি তুমি করে থাকো চাররা পরিমাণ ভালো কাজের সব কিছু তুমি দেখতে পাবে ওই দিন তোমার চোখের আলালে তোমার রব কোনো কিছুই করবে এই বিশ্বাস কি আমাদের আছে না নাই এখন আসেন বিশ্বাস যদি থাকে তাহলে এই জায়গায় আমার নবীকে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওগো নবী আপনি কি এরকম কি কোনো মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিন হাশরের দিন পুরস্কারকে অবিশ্বাস করে কিয়ামতের দিন শাস্তিকে অবিশ্বাস করে কিয়ামতের দিন কিয়ামতের ফয়সালার দিনকে তারা অবিশ্বাস করে এখন আমরা যদি বলি এই জায়গায় আপনারা কে কে আছেন কিয়ামতকে অবিশ্বাস করেন বলেন তো একজন কি হাত তুলবেন তুলবেন এখন এইবার যদি আমি বলি যে যারা কিয়ামতকে অস্বীকার করে হাশরের ময়দানে যে বিচার ফয়সালা হবে এই বিচার ফয়সালাকে এই জায়গায় অনেক মানুষ আছে তারা অবিশ্বাস করে আমি কি প্রমাণ করাই দেব একটু প্রমাণটা হচ্ছে আল্লাহর রসুলের জামানায় মক্কা নগরীতে যখন আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন কেন বলেছিল প্রথম কথা ওগো নবী আপনি কি দেখেছেন কিছু মানুষ আপনার সামনে বলবে হ্যাঁ আমরা বিশ্বাস করি আমরা কি করি বিশ্বাস করি কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করবে না এখন আমরা এই জায়গায় মসজিদের মধ্যে যারাই আছে আমি যদি এখন বলি কে কে কিয়ামতকে অস্বীকার করেন একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না হাত উঁচু করার জন্য পাওয়া যাবে যাবে না কিন্তু এর মধ্যেই অনেকেই এমন আল্লাহর ওলি আছে যে কিয়ামতের দিন অস্বীকার করে বিচার ফয়সালার দিবসের দিন অবিশ্বাস করে
যেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেবেন এই দিনকে বিশ্বাস করে এরকম মানুষ আমাদের মধ্যে অনেকেই এখন বর্তমানে আছে যদি বলি কেন যদি আপনারা আমার মধ্যে যদি এই আয়াতের শিক্ষাটা যদি থাকতো আপনারা আমার অন্তরের মধ্যে যদি থাকতো মওতের পরপরই আপনারা আমার হিসাব নিকাশ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কারণ মৃত্যু যখন হয়ে যাবে সব আমলের দরজা বন্ধ না খোলা সব বন্ধ কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে আমরা জানি তা ব্যতীত অন্য কোন আমল তার জন্য কোনো কিছু কার্যকর হবে না এটা আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি কিয়ামতকে অবিশ্বাস করে আর যেই ব্যক্তি বিশ্বাস করে তার মধ্যে পার্থক্য হলো এই যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে সেই ব্যক্তি কখনো সুদ খেতে পারে না সেই ব্যক্তি কখনো সাদাবাজি করতে পারে না ওই ব্যক্তি কখনো কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে জোরে বলেন পারে এইবার আসেন যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা বলে দাবি করল যেই ব্যক্তি বলল ওগো আল্লাহ আমি একজন মুসলমান আমি আমার নিজেকে মুসলমান বলে দাবি করি এবং আল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি একজন মুসলমান আমি অন্য কোন দলের অন্তর্ভুক্ত নয় এই কথাটা যেই ব্যক্তি আল্লাহর সামনে বলবে ওই ব্যক্তি কখনো পাঁচক্ত নামাজ ছাড়তে পারে না পারে আর যেই ব্যক্তি মুখে বলে আমি আখিরাতকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ে না রমজানে রোজা রাখে না ইসলামের জন্য কোনো কাজ করে না যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে স্বজন প্রীতি দেখায় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে অনেক মানুষদেরকে তারা এমনভাবে আটকিয়ে রাখে যেই মানুষগুলো বাইরে বের হওয়ার জন্য তারা ছটপাট করতে থাকে কিন্তু তারপরে ওই মানুষগুলোকে বাইরে বের হতে দেয় না শুধুমাত্র তাদের অপরাধ কোরআনের কর্মী হওয়ার কারণে আছে না নাই এখন বলেন তো এই ব্যক্তিগুলো যদি বলে যে আমরা হাসরকে বিশ্বাস করি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি বিচার ফয়সালার দিনকে বিশ্বাস করি বলেন তো মুখে এক আর কাজে আর এক রব্বুল আলামিন এই জন্য বলছেন ওগো নবী আপনার সামনে অনেকেই বলবে যে আমরা কোরআনের কর্মী আমরা আল্লাহর সকল সব বিধানকে বিশ্বাস করি কিন্তু দেখবেন বাস্তবে প্র্যাকটিক্যালে তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যাবে না ইসলামের জন্য যে সকল জায়গায় ভূমিকা রাখার দরকার ওই সকল জায়গায়ও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না রব্বুল আলামিন এই জন্য বলছেন ওগো নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন খবরদার খবরদার এই মানুষগুলো মুখে যদিও ফটর ফটর করে কিন্তু হাসরের ময়দানে এই ব্যক্তিদের কোনো আমল সেই দিন কোনো কাজে আসবে না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন ওগো বান্দা কিয়ামতের দিন সেই দিনটা হবে তোমার কর্ম তোমার কাজ তোমার চলাফেরা তোমার উঠা বসা সব কিছু সেই দিন হিসাব দেওয়া লাগবে কেমন করে ও বান্দা পৃথিবীতে তুমি যদি একটা বড় ব্যবসায়ী হও সকালবেলায় যখন ব্যবসা প্রতিষ্ঠানটা যখন তুমি খুললে খোলার পরে সারাদিন ব্যবসার মধ্যে যত বেচা কেনা হয়েছে সন্ধ্যা হলে তখন তুমি হিসাব করতে বসে যাও যে আজকের দিনে আমার কত টাকা বেচা কেনা হলো কত টাকা লাভ হলো আমার কোন মালগুলো পরবর্তীতে প্রয়োজন এ টু জেড যেমন তুমি হিসাব নিকাশ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন যারা মুত্তাকি তারাও এরকমভাবে হিসাব করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার যারা মুত্তাকি তারা যখন রাতের বেলায় ঘুমাতে যাবে রাতের বেলায় ঘুমাতে যাবে তখন সারা দিন সে কোন কাজটা করলো আল্লাহর জন্য আর আল্লাহ বিরোধী কোন কাজগুলো হয়ে গেল মনের অজান্তে ওই বান্দাটা বালিশের উপরে মাথা যখন রাখে তখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবতে লাগে আজ দিনে আমার পাঁচক্ত নামাজ পড়ার কথা ছিল পাঁচক্ত নামাজের মধ্যে আমার নামাজ হয়েছে চারক্ত কয়ক্ত চারক্ত তাহলে আমার একক্ত নামাজ বাদ এখন একক্ত নামাজ বাদ দেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না এখন আপনি যদি এই চিন্তাটা করেন বালিশে মাথা দিয়া
এইবার আপনি চিন্তা করলেন যে আজকে আমি ব্যবসা করেছি, এই ব্যবসার মধ্যে কতটুকু হালাল ভাবে করতে পেরেছি আর কতটুকু হারাম ঢুকে গিয়েছে। প্রত্যেক দিনের হিসাব যদি আপনি প্রতিদিন যদি করতে থাকেন, প্রতিদিন যখন আপনি বুঝবেন যে আজকের আমার আমল নামাটা কম হয়ে গিয়েছে, আজকের খারাপের সংখ্যাটা বেশি হয়ে গিয়েছে, পরবর্তী দিন আপনাকে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করা লাগবে। ওগো আল্লাহ, আমি এখন এমন একটা অবস্থায় উপনীত হতে যাচ্ছি যে সময় আমি হচ্ছে একেবারে মৃত, যে সময় আমি কি একেবারে মৃত, এই ঘুম মানেই একটা মৃত। আবার যদি তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলো তাহলে আমি জাগবো, আর যদি তুমি আমাকে ঘুম থেকে না জাগাও এই ঘুম আমার জন্য শেষ ঘুম হলেও হতে পারে। ওগো আল্লাহ, আজকের দিনে মনের অজান্তে এই কাজগুলো অন্যায় করে ফেলেছি। ওগো আল্লাহ, আগামী দিন যদি তুমি হায়াত রাখো তাহলে আগামী দিন এই কাজগুলো আর হবে না বলেন তো। এই কথাটা বলে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যায় আর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে বলেন তো আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আল্লাহ কত বড় দয়ালু। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর ঘর মসজিদে আমি 5,000 টাকা দান করতে চাই, বলে কি বলেন অনেকেই, বলে না অনেকেই? রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন তুমি বললে আল্লাহ, আল্লাহ তখন ঘোষণা দিল আর রহমানির রহিম, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে দয়ালু, তার সাইতে দয়া পৃথিবীতে আর কারোর নাই, তার দয়া কত বড়। একটুখানি লক্ষ্য করেন, কোন ব্যক্তি যদি নিয়ত করে আল্লাহর ঘর মসজিদে ইসলামের জন্য, ইসলামিক কাজের জন্য আমি 5,000 টাকা অথবা 10,000 টাকা দান করব, রব্বুল আলামিন বলেন বান্দা যখন মনের থেকে একবার যখন বলে এই কাজটা আমি করতে চাই ভালো কাজটা, সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা তার আমল নামায় সব লিখে দেয়, বলেন আল্লাহু আকবার। আর কোন ব্যক্তি যদি মনে করে যে আজকের এই খারাপ কাজটা করব, রাত যখন হবে রাতের আধারে এই খারাপ কাজগুলো আমি করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেই নিয়ত করলে খারাপ কাজের জন্য, খারাপ কাজের নিয়ত করার সাথে সাথে কিন্তু তোমার আমল নামায় খারাপের কোনো কিছুই লেখা হয় না। যতক্ষণ না পর্যন্ত তুমি ওই কাজটা করবে ততক্ষণ পর্যন্ত, এমন কি যতক্ষণ পর্যন্ত তুমি খারাপ কাজটা করলে, খারাপ কাজ করছো কিন্তু সঙ্গে সঙ্গে তাও তোমার আমল নামায় খারাপ কোনো কিছু আমার ফেরেশতারা লিখবে না, কথা কার? তাহলে দেখেন আল্লাহ কত বড় দয়ালু, কত রহমান, কত দয়া দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজ করা শুরু করে দিয়েছে, খারাপ কাজ শেষ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে আল্লাহ তোমার কাছে তওবা করি, আমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা সঙ্গে সঙ্গে তওবার মতো তওবা করলে তোমার সকল সব ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেই, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার এই জন্য প্রত্যেকটা কাজে যদি ভালো কোনো নিয়ত করি ওই কাজটা যদি সম্পূর্ণ নাও হয়, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আপনার আমার আমল নামায় ওই কাজের সব দেখবেন পরিপূর্ণভাবে লিখে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, আমার এই জন্য সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে আমাকে চলে যেতে হবে, বিচার ফাইসালার দিন আপনাকে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, ওই হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারোর হিসাব কেউ দিলে হবে হবে না। কারণ একটা জিনিস দেখেন, আপনি আমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা ছাড়া কি নামাজ পড়তে পারি? পারি না। এখন এই কিতাবটা যখন আপনি আমি ওপেন করব, খুলব, খোলার সঙ্গে সঙ্গে প্রথম যেই সূরাটা সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। আর এই সূরা ফাতিহা ছাড়া নামাজও কি হয় না? এখন এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক, তুমি তো একমাত্র বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তখন তেলাওয়াত করবেন যখন আল্লাহ ছাড়া দ্বিতীয়ত আর কেউ থাকবে না, দ্বিতীয়ত আর কেউ থাকবে না। আমরা জানি যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুত
ফুৎকার দেওয়ার জন্য তিনি অলরেডি প্রস্তুত গ্রহণ করেছেন। আল্লাহর এই ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন কয়টা জানি কেউ? বলেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, যখন ফুৎকার দিবেন পৃথিবীটা কি হবে? প্রকম্পিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে দিয়েছেন, সূরা কারিয়ার মধ্যে দিয়েছেন, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইতিপূর্বে আপনাদের সূরা জিলজাল থেকে আলোচনা শুনিয়েছিলাম। এরকম ভাবে লাস্ট যে ফুৎকারটা দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসরাফিল আলাইহিস সালাম, এই ফেরেশতাকে তোমাদের জন্য আমি তিনটা ফু দেওয়ার জন্য তাকে আমি নিযুক্ত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট যাকে দুনিয়া থেকে বিদায় করবেন সে হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। সে তার নিজের জান কি করবে? কবজ করবে। আজরাইল যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তিন নম্বর যে ফুৎকারটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যার জীবনটাকে ফিরিয়ে দিবেন, রুহটাকে ফিরিয়ে দিবেন, সে হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিন নম্বর ফুৎকার, সে আবার জীবিত হয়ে তিন নম্বর ফুৎকার দেওয়ার কারণে আবার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উপনীত করবেন হিসাব নিকাশ দেওয়ার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনাকে আমাকে সতর্ক করছেন কোরআন দিয়ে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করে পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। কমিটি কথা বলবে, তারপরে আমরা সুন্নাত পড়ব ইনশাআল্লাহ।